হ্যালো বন্ধুরা, তো আগের দিন বানিয়েছিলাম লাকচা। লাকচাটা আমাদের সুপার হিট হয়েছে, তো আবার চলে আসছি তুমি বানাতে। তো লাকচাটা এখন সবাই বানায়, কম বেশি অনেক লোক বানায়, কিন্তু আমরা এখন বানাতে যাচ্ছি তুমুই। আপনারাও কীভাবে তুমুই বানাবেন ভালো করে মার কাছ থেকে দেখে নিন। তো হাতে তুমুই, একদিকে নারকল, আমাদেরকে অনেক জিনিসপত্র আছে। এবার তুমি রান্না করবো, চলো বন্ধুরা শুরু করি। বন্ধুরা, শিমুই আর নারকেল, আমাদের বাড়িতে আছে নারকেল, নারকেল দিয়ে শিমুই রান্না করবো। ঈদ মানে শিমুই, কোনো কথা হবে না। লাকচা তো এখন সবাই করে, কিন্তু শিমুইটা ছোটোবেলা থেকে আমি দেখে আসি, শিমুইটা সবাই ঈদে বানায়। শিমুই রান্না করতে চলে এসেছি, রান্নাঘরে আমাদের হাতে শিমুই চলে এসেছে। শিমুইটা ভালো করে খুলে ভেঙে নেবো। আর কী কী লাগবে উপকরণ দেখে নাও। দুধ নিয়েছি, এটা গরুর দুধ, আমুল দুধ, চিনি, আমুল মিঠা, কিশমিস, কাজু, এলাচ, তেজপাতা, ঘি লাগবে, অল্প একটু লবণ। আর এই নারকেলটা নিয়েছি, নারকেলটা কুড়িয়ে দেবো। আর কীভাবে রান্নাটা করি দেখে নাও। শিমুইটা খুলে বের করে নেব। শিমুইটা ভাঙা হয়ে গেছে, দেখুন এইভাবে ভেঙে নিছি। এবার কড়া বাসন হয়ে গেছে, জালও ধরিয়ে নিছি। এবার ঘি দেবো, গাওয়া ঘি, গাওয়া ঘি দিয়ে শিমুইগুলো ভেজে নেব। ঘিটা গলে গেছে, এবার শিমুইটা দিয়ে দেবো কড়ার ভিতরে। আর জালটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, বেশি জোরে জাল দিলে তলা দিকে পুড়ে উঠবে। অল্প অল্প করে শিমুইগুলো ভেজে নেবো। শিমুইটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আমি অল্প অল্প করে ভাজি, এগুলো আবার ভেজে নেবো। একসঙ্গে সব ভাজা যাবে না, একসঙ্গে সব ভাজতে গেলে কড়ার তলা দিতে পুড়ে যাবে, অসুবিধা হবে, ওই জন্য অল্প অল্প করে ভেজে নিচ্ছি। শিমুইটা ভেজে নিছি, এই দেখুন এইভাবে ভেজে নিছি, শিমুইটা সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে গরুর দুধ দেব। গরুর দুধটা গরম হয়ে গেছে, এবার আমুল দুধটা দিয়ে দেবো। এবারে আমুল মিঠাটা দিয়ে দেবো। দুধটা খুব সুন্দর ফুটছে, এবার তেজপাতাটা দিয়ে দেবো। তেজপাতাটা কেটে দিয়ে দিছি, কাজুটা দিয়ে দেবো। কিশমিশগুলো দিয়ে দেবো। অল্প একটু লবণ দেবো, লবণটা আমরা দেই একটু ভালো লাগার জন্য। আপনারা চাইলে না দিতেও পারেন, লবণটা দিলে ভালো লাগবে, সুন্দর টেস্ট হবে। অল্প এই এলাচটা আমি একটু ফাটিয়ে নেব। এই দেখুন এইভাবে একটু ফাটিয়ে নিয়েছি। এবার সব উপকরণ দুধের সঙ্গে সব দেওয়া হয়ে গেছে, ভালো করে দুধটা ফুটে নিই।
এবার চিনি দিয়ে দেবো। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুসারে নিয়ে নেবেন, যেমন মিষ্টি কম বেশি যেরকম খাবেন সেরকম করে নেবেন। সব কিছু দেওয়া হয়ে গেছে, সবশেষে নারকেল গুঁড়াটা দিয়ে দেবো। সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে, দুধটা সুন্দর করে ফুটিয়ে নেবো ঘন করে, তারপরে সিমুইটা দিয়ে দেবো। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার সিমুইটা দিয়ে দেবো, ভাজা সিমুইটা দিয়ে দেবো। আমাদের সিমুই তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খুব বেশি মিষ্টি হয়নি, হালকা মিষ্টির মধ্যে অসাধারণ হয়েছে। আর আজকে আমরা খাচ্ছি, আর আপনারা কালকে মানে কালকের দিন কালকে অবশ্যই এরকম বানিয়ে খাবেন বাড়িতে, ঈদের দিন ভালো লাগবে। মা যেরকমভাবে শেখালো সেরকমভাবে রান্না করবেন, খুব ভালো লাগবে। আর বংশমে টিভি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যা যা ফেসবুক দেখছো তার প্লিজ আমার পেজটা ফলো করে থাকুন। আসছি পরের ভিডিও নিয়ে, হ্যাপি ঈদ।